যেটা বললাম ওইটাই মূলত সহজ। আমি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার দিব। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা জিরো ক্যালভিন। এই তাপমাত্রা যখন আমি দিব তখন ইলেকট্রন
সর্বোচ্চ যতটুকু শক্তি নিয়ে উপরে উঠতে পারবে, ব্যালেন্স ব্যান্ডের এনার্জি একটু কম, তার থেকে বেশি কন্ডাকশন ব্যান্ডে সর্বোচ্চ যতটুকু উঠতে পারবে এটি হচ্ছে আমার ফার্মি এনার্জি। আর ওই সময় এর যত এনার্জি থাকে ওটাকে বলি ফার্মি এনার্জি। এই ফার্মি এনার্জি রিলেটেড অনেক কিছু আমাদের দরকার হয়, যেমন এই জায়গার মধ্যে কোথায় লেখা আছে, এখানে লেখা আছে, আমি একটু বুঝাই আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিই। যখন আমি দুই রকমের ম্যাটেরিয়ালকে একসাথে জোড়া লাগাবো তখন কোনটার থেকে কোনটার দিকে ইলেকট্রন যাবে, কোনটা ইলেকট্রন সংখ্যা বেশি কম তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কোনটা ফার্মি লেভেল কোন পর্যায়ে। যেমন সেখানে দেখেন লেখা আছে লেভেল অফ লোয়ার এনার্জি দেন দ্য ফার্মি লেভেল টেন টু বি ইন্টারঅ্যাক্টিং ফিল্ড উইথ ইলেকট্রন। ফার্মি লেভেল যেটা ওইটা নিচে যেগুলা ওই জায়গায় ইলেকট্রন বেশি থাকবে। তারপরে এই নিচে ইলেকট্রন থাকবে এর উপরে তো থাকবে না, ওটাই এখানে বলা হয়েছে। যেসব এনার্জি লেভেল গুলা ফার্মির নিচে আছে কিন্তু
যেহেতু ইরেগুলার শেপ থাকে এরকম যেহেতু থাকে এগুলা এই চুলকোনটা সেমি কন্ডাকশন ব্যান্ড নিচেরটা ভিভি ব্যালেন্স ব্যান্ড এটা দুইটা ম্যাটেরিয়াল একসাথে জোড়া লাগানো হয়েছে তারপরে যে জিনিসটা আমি পাইলাম গ্যালিয়াম আর্সেনাইড ওইটার ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের ছবি এটা এটা হচ্ছে জাস্ট একটা সিলিকন ওইটার ব্যালেন্স কন্ডাকশন আর ব্যালেন্স ব্যান্ডের ছবি কি দেখতে চাই ব্যালেন্স ব্যান্ডের সর্বে সবচেয়ে উপরের যে জায়গাটা ওখানকার ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডের উপরে কোথায় একদম কাছাকাছি যে জায়গাটা আছে সেটা তাই না কারণ এখানে উপরে সবচেয়ে সহজ এ কারণে জায়গা কম কম জায়গা দৌড়ানো লাগবে এখন এই রাস্তাটা দেখেন এখানে একদম ডাইরেক্ট একদম সোজা উপরে উঠে গেল কিন্তু এটার ক্ষেত্রে সোজা উপরে উঠতে আমাকে বেশি জায়গা যাওয়া লাগবে সে কাছাকাছি যাবে এই দিকে তফাৎটা কি এক জায়গায় স্ট্রেট লাইন আরেক জায়গায় একটু অন্যদিকে যাওয়া লাগবে যেটা সোজা উপরে উঠে যায় সেটা হচ্ছে আমার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ আর যেটা একটু বাঁকানো লাগে সেটা হচ্ছে ইনডাইরেক্ট এই জিনিস জেনে কি লাভ যখন ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের মধ্যে ইলেকট্রন ব্যালেন্স থাকে কন্ডাকশনের রূপে তখন শুধুমাত্র ফোটন নিঃসরণ হয় অর্থাৎ আলো যাবে যখন ইনডাইরেক্ট যাবে তখন ফোটনের পাশাপাশি ফোনও যায় ফোনন হচ্ছে একটা সাউন্ড ওয়েভ বা ভাইব্রেশন টাইপের অর্থাৎ একটা ওয়েস্ট হচ্ছে কিছু একটা জিনিস পুরোটা আমি ফোটন হিসেবে পাচ্ছি না এটা থেকে কি জানলাম যদি আমার এমন কিছু বানাইতে হয় এলইডি বা লেজার তখন আমি কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করবো যেগুলোতে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ আছে কারণ ওগুলার আলো আমি বেশি পাব ওসব ক্ষেত্রে আমি ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ করা ম্যাটেরিয়ালগুলো অ্যাভয়েড করবো কারণ ওগুলাতে আমি আলো তুলনামূলক কম পাব এই জিনিস জানার জন্য আমার এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বুঝাতে হবে যেটা বোঝার দরকার ছিল যে কোথায় কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হয় সেটা তো একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এই লেজার বা এলইডি টাইপের যেসব জিনিস বানাইতে আমরা কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো যেগুলোর মধ্যে এই ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ থাকে কি লাভ হবে তাহলে ওগুলোতে আমি আলো পরিমাণ শক্তি দিয়ে আমি বেশি আলো দিতে পারব কারণ ওগুলার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ থাকে পুরোটাই হচ্ছে ফোটন পাই আর ইনডাইরেক্টগুলোতে ফোটনের কম পাই কারণ আলো একটা বড় অংশ আমার ফোটন হিসেবে বেরিয়ে যায় ফোটনটাকে বলা যায় যে একটা ওয়েভ হিসেবে বা একটা ভাইব্রেশন হিসেবে সে শক্তিটার অপচয় হয়ে যায় আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ এই জিনিসের আগে আমাদের হচ্ছে ব্যান্ড গ্যাপটা জানা দরকার ছিল ব্যান্ড গ্যাপের সাথে হচ্ছে আমাদের ফার্মি লেভেল আর ফার্মি লেভেলের জন্য দরকার ছিল ব্যালেন্স কন্ডাকশন ব্যান্ড কি আর তার সাথে হচ্ছে ব্যান্ড এনার্জি ডাইরেক্ট এই তিনটা জিনিস আমি একটা স্লাইডে রেডি করে নিবো